তানিয়ার ওয়েডিং পার্টিতে খানা পিনার জন্য চলে আসলাম। বিবাহ মানেই হচ্ছে খানা পিনা। আমি আসতেই চাই না, আম্মু জোর করে নিয়ে আসলো, আমি না আসলে সে আসবে না। দেন আমরা সবাই একসাথেই আসলাম। বাড়ির সামনে থেকে ভাইয়া তিন চারটা রিক্সা ভাড়া করলো, দেন সেন্টারে এসে পৌঁছালাম। আর এখানে এসে দেখলাম যে ভাই ভাবিরা একটু পরে আসছে, কারণ ওনারা আমাদের আগে রিক্সা উঠাইয়া দিছে, আর একসাথে চার পাঁচটা রিক্সা পাওয়া যায় না। দেন ওনারাও চলে আসছে, আর এদিকে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। এখনও খাওয়া খাবার হচ্ছে সার্ভ করা হয়নি, তার আগে আমরা বসে পড়ছি। আর এইদিকে আমার হাব্বিকে বললাম যে আমার জন্য বুরহানি ঢালেন, বুরহানি আমার অনেক ভালো লাগে, বুরহানি আমি একসাথে চার পাঁচ গ্লাস খেতে পারি, বাট আজকে তেমন একটা খেতে পারি নাই। দেন আম্মু হচ্ছে আমার প্লেটে পোলাও বেড়ে দিচ্ছিল, পোলাও মাংস রোস্ট। অনেক দিন পর বিয়ে, আমাদের বাসায় কিন্তু শীতকাল মানেই হচ্ছে বিয়ে, সব জায়গায় শীতকাল মানেই বিয়ে। আর আমাদের বাসায় গত বছরে শীতকালে মানে ছয় সাতটা বিয়ে হয়েছে মাশাল্লাহ, এই বছরে কোনো বিয়ে সাথে হয়নি, একটা বিয়ে। তো আমি তো অনেক হ্যাপি হয়নি, কারণ আছে, কারণটা আপনাদের অবশ্যই জানাবো, কিছুদিন পরে জানাবো। তো যাই হোক, এইভাবে হচ্ছে পোলাও বেড়ে দিচ্ছিল আমার প্লেটে, আর আমি বলতেছিলাম আমাকে রান দিবেন, রান ছাড়া আমার ভালো লাগে, মুরগির রান দিয়ে পোলাওটা কিন্তু অনেক জোশ লাগে। ফাইনালি আমাকে মুরগির রান দিয়ে গেছে, এখন আমি মজা করে খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার পাশে বসা ছিল আম্মু, আম্মুকেও দিয়ে গেছে, ওনারা হচ্ছে গাজর শশা এগুলো নিচ্ছিল সালাদ। আমার কাছে এগুলো একদমই ভালো লাগে না, শুধু লেবুটা ভালো লাগে, লেবু দিয়ে মাংস চিপে খেতে কি যে মজা, অসাধারণ। তো আমি তো খাওয়া স্টার্ট করলাম। এই তো দেখো গাইস, আমি হচ্ছে লেবু নিছি আর শশা নিছি, শশা আর গাজর হচ্ছে আমার হাজবেন্ড দিছে, আর এইদিকে বুরহানি, বুরহানিটা কিন্তু আমার কাছে ভালো লাগে নাই, কেমন জমাটে জমাটে মনে হয়েছিল, মাত্র এক গ্লাস বুরহানি খেয়েছিলাম আমার মনে আছে। দেন এই তো খাওয়া স্টার্ট করবো, তার আগে আম্মুকে বলতেছিলাম যে আমাকে দুই পিস গরুর গোস্ত দাও, গরুর গোস্তটা কিন্তু গরম গরম ভালো লাগে, যখন ঠান্ডা হয়ে যায় তখন ভালো লাগে না, এর জন্য আমি আগেই হচ্ছে গরুর গোস্তটা নিয়ে নিই, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই দেখো আমি কীভাবে খাচ্ছি, আহ অনেক দিন পর স্বাদের মজার খাবার, তাই না গাইস? বিয়েবাড়ি মানেই হচ্ছে মজার খাবার, মজার মজার খাবার, আনন্দ ফুর্তি মজা, সব কিছু উপভোগ করার জন্য আমি সব কিছুতে হাজির হয়ে যাই, এই জিনিসটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। তো এদিকে সবাই খানা পিনা শুরু করছে, খানা পিনা শেষও হয়ে গেছে, আমাদেরও খাওয়া শেষ, শুধু আমার জর্দাটা খাওয়া বাকি ছিল, জর্দাটা কিন্তু অনেক ইয়ামি মনে হইতেছে, তাই না গাইস? অনেক মজা ছিল, আমি অনেকগুলো জর্দা খাইছি। বিয়েবাড়িতে এইভাবে খেতে হয়, তোমরাও বেশি বেশি করে খাবা আর আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? আজকের ব্লগ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।